হাই, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। কিছুদিন যাবত আসলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না, আর বর্তমানে আমি একটু চেষ্টা করছি যখনই কোনো বিজনেস আইডিয়া মাথায় আসে তখনই এটাকে ডায়েরিতে লিখে রাখার জন্য। তার ধারাবাহিকতা আজকে, যদিও এটা অনেক আগে আমি লিপিবদ্ধ করে রেখেছিলাম, আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আর সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনাররা আসলে কী ধরনের ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। অনেকেই দেখা যায় গ্রাফিক ডিজাইনে ভালো, কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য যতটা করার প্রয়োজন ছিল বা যেই কাজ পারেন সেই হিসেবে যতটা কাজ পাওয়ার কথা ছিল সেটা পেয়ে ওঠেন নাই, অথবা ফ্রিল্যান্সিং করছেন পাশাপাশি একটা ব্যবসা রান করতে চাচ্ছেন, অথবা গ্রাফিক ডিজাইনের সম্পৃক্ত থেকে একটা চাকরি করছেন পাশাপাশি একটা ব্যবসা রান করতে চাচ্ছেন, তারাও কিন্তু চাইলে এই ব্যবসা আইডিয়াটা কাজে লাগাতে পারেন। তো যেহেতু আমরা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে তারা তাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনলাইনে মার্কেটিং করার প্রভাবটা বেশি খাটাতে পারি, সেহেতু আমরা চাইলে অনলাইন নির্ভর ব্যবসাগুলোর দিকে ধাবা একটু বেশি কাজ করতে পারি, তাহলে কিন্তু অল্পতেই ভালো কিছু করতে পারবো। তো আজকে মোট 10টা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি এগুলো আপনার অনেকটাই ভালো লাগবে। প্রথমত যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে অনলাইন প্লান্ট শপ, অর্থাৎ অনলাইনে গাছ বিক্রি করার ব্যবসা। এটা আবার কীভাবে করবেন? আপনার আশেপাশে হয়তো কোথাও না কোথাও আপনি নার্সারি পাবেন, সেই নার্সারিগুলোতে অনেক শৌখিন গাছ আপনি পাবেন, সেই শৌখিন গাছের চারাগুলো আপনি বিক্রি করার ব্যবস্থা করবেন। অবশ্যই সেই শৌখিন গাছগুলো শৌখিন লোকেরাই কিনবে, আর তাদেরকে টার্গেট করেই কিন্তু আপনি মার্কেটিং করবেন। তো এটা করার জন্য আপনাকে বিভিন্ন নার্সারির মালিকদের সাথে আসলে কন্ট্রাক্ট করতে হবে, সেখান থেকে আপনার ফটোগ্রাফি অর্থাৎ আপনার ছবি তুলে আনা অথবা ডিজাইন করা, সেটা অবশ্যই আপনি আমার চেয়ে ভালো জানেন, যিনি আসলে গ্রাফিক ডিজাইন করেন। তো যিনি গ্রাফিক ডিজাইন করেন তিনি আসলে এটাকে তার মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে প্লান্টসগুলোকে কিভাবে ডিজাইন করলে মানুষকে আকৃষ্ট করবে সেটা আসলে আপনি ভালো জানেন। তো সেভাবে ডিজাইন করে আপনি কিন্তু সুন্দরভাবে মার্কেটিং করে এই ব্যবসাটা করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আপনাকে একটা ওয়েবসাইট নিতে হবে, আর ওয়েবসাইট নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করার জন্য আপনি আপনার গ্রাফিক ডিজাইনের স্কিলটাকে কাজে লাগাবেন, তাহলে কিন্তু আপনি এখানে চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। দ্বিতীয়ত যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে স্পাইস ব্র্যান্ড। আপনি চাইলে মশলার একটা ব্র্যান্ড আপনি নিজের মতো করে দাঁড় করাতে পারেন। এক্ষেত্রে আপনি হলুদ, মরিচ, ধনিয়া, বিভিন্ন ধরনের মশলা রয়েছে, পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, মানে মশলা আইটেমে যত আইটেম রয়েছে সবগুলো নিয়ে আপনি কিন্তু একটা চমৎকার ব্র্যান্ড তৈরি করে চমৎকার একটা ব্যবসা করতে পারবেন। এখানেও কিন্তু আপনি চাইলে আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটির ছোঁয়াটা এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লাগাতে পারবেন, লাগিয়ে কিন্তু আপনার ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিতে পারবেন। যেহেতু মার্কেটিংয়ের ব্যাপারটা সম্পূর্ণটাই ডিজাইনের উপর নির্ভর করে, সেহেতু আপনি কিন্তু এটাকে কাজে লাগিয়ে অনলাইনে মার্কেটিং করে চমৎকার একটা ব্যবসা অনেক দূর এগিয়ে নিতে পারবেন। তৃতীয়ত, আপনি একটা হেলদি চিপস ব্র্যান্ড দাঁড় করাতে পারেন। আপনি বাজারে অনেক ধরনের চিপস পাওয়া যায়, এখানে আপনাকে হেলদি চিপস আসলে কোনটা সেটা আপনাকে বেছে নিতে হবে, নিয়ে সেভাবে করে একটা হেলদি চিপসের মার্কেটিং কীভাবে করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয় সেটা আপনি ভালো জানেন, সেভাবে করে আপনি ডিজাইন করে মার্কেটিং করে অনলাইনে ছড়িয়ে দিয়ে কিন্তু এই একটা হেলদি চিপসের ব্র্যান্ড তৈরি করতে পারেন। আপনি অবশ্যই জানেন চিপস আসলে কতটা ডিমান্ডিং একটা প্রোডাক্ট, কতটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট। তো যেহেতু আপনি একজন ডিজাইনার আপনি কিন্তু এগুলো সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন, সেদিক থেকে আমি বলতে পারি আপনি একটা চিপস এর ব্র্যান্ড স্থাপন করতে পারেন, আশা করছি এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। চতুর্থত, আপনি চাইলে একটা চা পাতার ব্র্যান্ড তৈরি করতে পারেন, টি ব্র্যান্ড অথবা গ্রিন টি ব্র্যান্ড তৈরি করতে পারেন। টি বা চা পাতার ব্যবসাটা আসলে আপনার শুধুমাত্র ওই ব্র্যান্ডিং বা মার্কেটিংটাই হচ্ছে মেইন মূল সম্পদ, এটাকে পুঁজি করেই কিন্তু অনেক বড় ব্যবসা করা সম্ভব। আর এক্ষেত্রে অবশ্যই ডিজাইনের ক্রিয়েটিভিটিটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে, অনলাইন মার্কেটিং ক্রিয়েটিভিটিটাকে আপনাকে কাজে লাগাতে হবে, লাগিয়ে কিন্তু আপনি এখান থেকে চমৎকার ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে গ্রিন টি অথবা নর্মালি আমরা যে টিগুলো খাই সেই ধরনের টি, এই চাকে আপনি পুঁজি করে একটা চমৎকার ব্যবসা দাঁড় করাতে পারবেন, আশা করছি এটা আপনি একটু ভেবে দেখবেন যে আসলে এটা কাজে লাগানো যায় কিনা। চা পাতার ব্যবসাটা এভাবে করতে হবে যে আপনার যদি পর্যাপ্ত পুঁজি থাকে অথবা পর্যাপ্ত পুঁজি না থাকলেও আপনি এই ব্যবসাটা করতে পারবেন। আপনি 55 কেজি খোলা বস্তা মার্কেটে পাওয়া যায়, সেই 55 কেজি খোলা বস্তা আপনি কিনে এনে সেটা আপনি প্যাকেটে করে ভর্তি করে বিক্রি করবেন, আর প্যাকেটটা যেহেতু আপনি ডিজাইন করবেন, মার্কেটিং করার ব্যাপারটা যেহেতু আপনি হ্যান্ডেল করবেন, সেহেতু
এখানে কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটির ছোঁয়াটা ভালো করে দিতে পারবেন। 95 কেজি খোলা বস্তা কিনে এনে সেটাতে প্যাকেটে ভর্তি করে আপনি বিক্রি করে চমৎকারভাবে ব্যবসা করতে পারবেন। আর প্যাকেট করা, মার্কেটিং করা সম্পূর্ণটা তো আপনার নিজের উপরে ডিপেন্ড করছে, সেভাবে করে মার্কেটিং করে কিন্তু আপনি এই চমৎকার ব্যবসাটা করতে পারবেন। পঞ্চমত যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে কিডস ফ্যাশন বিজনেস আইডিয়া। দেখেন, বাচ্চা কাচ্চাদের পোশাক আশাক নিয়ে কিন্তু আমাদের ভিতরে ব্যাপক দুর্বলতা রয়েছে। বাচ্চা কাচ্চাদের পোশাক নিয়ে আমরা বাবা মায়েরা কিন্তু সবসময় উদ্বিগ্ন থাকি। আমাদের মনের ভিতরে একটা শখ থাকে যে আমার বাচ্চা এইরকম পোশাক পরবে, ওই রকম পোশাক পরবে। সেই দিক থেকে কিন্তু আমরা ওইভাবেই তাদেরকে টেক কেয়ার করার চেষ্টা করি। তো সেই হিসেবে আপনি কিন্তু চাইলে আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বাচ্চাদের পোশাক আশাকের জন্য কীভাবে মার্কেটিং করলে সারা পাওয়া যায় সেটা সেভাবে কাজে লাগিয়ে কিন্তু আপনি বাচ্চাদের পোশাক আশাক নিয়ে অনলাইনে মার্কেটিং করে চমৎকার একটা ব্যবসা করতে পারবেন। এটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা আইডিয়া, আপনি চাইলে কিন্তু এটা কাজে লাগাতে পারেন। যদি আপনি হেলা করেন তাহলে তো আর কিছু করার নেই, আর যদি আপনি এটাকে সিরিয়াসলি নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চমৎকার একটা ব্যবসা করতে পারবেন। ষষ্ঠত যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে প্যাটস রিলেটেড বিজনেস। দেখুন, প্যাটস রিলেটেড বিজনেসগুলোও কিন্তু আপনি চাইলে ডিজাইনের ক্রিয়েটিভিটির মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। আপনি হয়তো খেয়াল করবেন যে যারা বিড়াল পোষে অথবা যারা কুকুর পোষে অথবা পোষা প্রাণী পোষে তারা কিন্তু শৌখিন মানুষ। তারা তাদের কাছে আপনাকে কীভাবে মার্কেটিং করতে হবে, অবশ্যই আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটির মাধ্যমে তাদের কাছে নিজেকে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করে কিন্তু আপনি নিজের ব্যবসাটাকে ভালো প্রসার করতে পারবেন। আপনি যদি প্যাটস রিলেটেড বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি চাইলে কিন্তু এটাকে কাজে লাগিয়ে চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। যেহেতু আপনি ভালো ডিজাইন পারেন সেহেতু আপনি কিন্তু এটাকে কাজে লাগিয়ে ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিতে পারবেন বলে আমার ধারণা। তো আশা রাখছি যারা ডিজাইনে ভালো তারা এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নিয়ে একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন। দেখুন, বর্তমানে আমাদের দেশেও প্যাটস রিলেটেড বিজনেসগুলো বেশ ভালো জনপ্রিয়তা পাচ্ছে, যেমন বিড়াল, কুকুর, তারপরে কবুতর, এ ধরনের যত শৌখিন জিনিসগুলো রয়েছে এগুলোর প্রতি কিন্তু একটা শ্রেণীর মানুষের বেশ ভালো দুর্বলতা রয়েছে। তো সেই শ্রেণীর মানুষদেরকে টার্গেট করে কিন্তু আপনি একটা চমৎকার ব্যবসা দাঁড় করাতে পারবেন আপনার ডিজাইন ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে। সপ্তম যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে থিম বেসড রেস্টুরেন্ট। সেটা আবার কি, আমরা সচরাচর অনেক ধরনের রেস্টুরেন্টের প্রচার প্রসার সম্পর্কে জানি বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু থিম বেসড রেস্টুরেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর লোকেদের জন্য আলাদা ধরনের রেস্টুরেন্ট। সেটা হতে পারে যারা ডায়েট করে তাদের যে ধরনের খাবারগুলোর প্রয়োজন হয় সেই রিলেটেড খাবারগুলোই আপনি বিক্রি করবেন। তাহলে যারা ডায়েট করে তারা আপনার কাছে যে খেতে পছন্দ করবে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এছাড়া যারা জিম করে তাদের জন্য আপনি একটা আলাদা ধরনের রেস্টুরেন্ট করতে পারেন, অথবা নিরামিষ ভোজীদের জন্য আপনি আলাদা ধরনের রেস্টুরেন্ট করতে পারেন। এভাবে একটা থিম বেসড রেস্টুরেন্ট করে সেটা যদি আপনি মার্কেটিং করতে পারেন ভালোভাবে, অনলাইন বেসড মার্কেটিং করতে পারেন এবং ভালো ডিজাইনের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি মার্কেটিং করতে পারেন, তাহলে আশা রাখা যায় যে অল্পতেই এই রেস্টুরেন্টগুলো সারা ফেলতে সক্ষম হবে। তো আপনি চাইলে এটাও একটু মাথায় নিতে পারেন, নিয়ে একটু ভাবতে পারেন যে আসলে এই ব্যবসাটা করা যায় কি না। নবম যে ব্যবসাটা শেয়ার করবো সেটা হচ্ছে থিম বেসড কফি শপ। কফি শপটাকেও আপনি একটা ব্র্যান্ডিং করে কিন্তু ব্যবসা করতে পারেন। বিভিন্ন কোয়ালিটির কফি আসলে পাওয়া যায়, বিভিন্ন ক্লাসের কফি পাওয়া যায়, বিভিন্ন ধরনের কফি আসলে আমরা খেয়ে থাকি। তো এই সেই বিভিন্ন কোয়ালিটির কফি থেকে আপনি কোন ধরনের একটা নির্দিষ্ট শ্রেণীকে বেছে নিয়ে সেটার উপরে বেসিস করে আপনি চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন, একটা ভালো ব্র্যান্ডিং কফি শপ দাঁড় করাতে পারেন। আর এক্ষেত্রেও কিন্তু আপনি আপনার এই ডিজাইনের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে মার্কেটিং করে কিন্তু ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবেন বলে আশা রাখি। সর্বশেষ যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে জুস বার। আপনি চাইলে আপনার ডিজাইনের এই সক্ষমতাকে কাজে লাগিয়ে একটা ব্র্যান্ডিং জুস বারও স্থাপন করতে পারেন। একটা জুস বারে আসলে অনেক কোয়ালিটির অনেক ক্যাটাগরির জুস আসলে বিক্রি করা সম্ভব। বিভিন্ন সিজনে বিভিন্ন ফলের প্রচলন থাকে, আর এই ফলের বিভিন্ন সিজনে বিভিন্ন ফলের উপর নির্ভর করে আপনি বিভিন্ন ধরনের জুস বিক্রি করতে পারেন। আর সেই জুস বিক্রি করার জন্য বা মার্কেটিং করার জন্য আপনার কিন্তু ভালো ডিজাইনের স্কিল থাকতে হবে। আর যদি আপনি নিজেও একজন ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই, আপনি নিজের মতো করে সেটাকে মার্কেটিং করতে পারবেন, করে আপনি কিন্তু এই চমৎকার ব্যবসাটা দাঁড় করাতে পারবেন। মোটামুটিভাবে এই ছিল 10টা বিজনেস আইডিয়া
এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।